ভগবতে বাসুদেবায়। যেতেবেলে জরাসন্ধঙ্কর বড় মানে আসি সেই পর্বত নিকটরে পৌঁছি যাইছন্তি, এতর প্রভু শ্রীকৃষ্ণ বলরাম এবং সুরথ চারিদিগকু ঘেরি যাইছন্তি। দেখুছন্তি চারিদিগরে অকলিত সৈন্য, আউ সেমানক পাখরে মাত্র তিনি জন, মাত্র তিনি জনকু কোটি কোটি সৈন্য, যাকে আশ্চর্যর কথা। সমস্ত রাজা মানে হসুছন্তি, দেখ এ তিনি জন কেমিতি মরণকু বরণ করুছন্তি। যৌটি অকলিত সৈন্য যাহাকু কলনা করি হবনি, কাহি কেতে দূর পর্যন্ত এ চৌদিগ পর্যন্ত ঘটি যাইছন্তি সৈন্য বল মানে। রথি রথ গজ অশ্ব যে পাট ছত্র নেই আজ বিরাজমান করিছন্তি, ভেরি কাহাড়ি শব্দরে মহি ফাটি পড়ুছি, সেটি ইয়ে যুদ্ধ করিবা পাই ইয়ে মাত্র তিনি জন। তাছড়া ইয়ে কৃষ্ণ বলরামক কথা ছাড়, এ কৃষ্ণ বলরামক পাখরে ইয়ে কিয়ে, তেণু ইয়াকু টিকে ভালো ভাবরে চিহ্ন, ইয়ে কিয়ে না, ইয়ে হচ্ছন্তি সুরথ, যে কি সুনাশঙ্কর পুয়। সুনাশ কিয়ে না? সুনাশ হচ্ছন্তি ইন্দুমতিঙ্কর পুয়, উগ্রসেনঙ্কর পুয়, কংস রাজাঙ্কর মৃত্যু হইগলা সেতেবেলে। সেতেবেলে এ সুনাশ পাই উগ্রসেন রহিছন্তি, যে মো বংশ রক্ষা হইযিব। এ সুরথ তাঙ্কর পুত্র, যেতেবেলে সুরথকু দেখিলে সেতেবেলে জনে রাজা যাহাঙ্কর নাম দন্তবজ্র, সে দন্তবজ্র রাজা সুরথর সামনাকু চালি আসিলে, সুরথর সামনাকু চালি আসিলে, আউ সুরথকু কহুছন্তি সামান্য বাড়কটে হেই ই এতে বড় সৈন্যক সহিত সামনা করিবাকু আসিছু, তো জীবনকু কোন টিকে ভয় নাহি, দেখি পারুছু যৌটি আখি পাউনি, যৌটি সৈন্যমানকু দেখিলে আখি পাউনি, সেটি সামান্য বাড়ক হই তা সহিত যুদ্ধ করিবা পাই আসিছু। যেতে শীঘ্র জীবন নেইকি চালি যা, তোর আমার কিছু শত্রু নুহ, তু আমার শত্রু নুহ, তেণু যেতে শীঘ্র তু এটি জীবন নেই চালি যা। কোন কৌছন্তি দন্তবক্র, সম্মুখরে দুই রথ হেলা এক ভেট, ঐরাবত গজ জেনে বিন্ধ্যগিরি তট, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, দন্ত বক্র রাজা বলে সুরথ কুচাই, বাবু অকলিত থাটে পশিলু কি পাই, বাবু অকলিত থাটে পশিলু কি পাই, বাবু অকলিত থাটে পশিলু কি পাই, সুনা সর নন্দন তু উগ্রসেন নাতি, ভোজবংশর সন্তান শুদ্ধ ক্ষত্রি জাতি, ভোজবংশর সন্তান শুদ্ধ ক্ষত্রি জাতি, ভোজবংশর সন্তান শুদ্ধ ক্ষত্রি জাতি, পাটকু তু অধিকারী রাজে যুবরাজা, চুরাশি কোটি যাদবে তোর পরজা, চুরাশি কোটি যাদবে তোর পরজা, চুরাশি কোটি যাদবে তোর পরজা। তেণু আজি দন্তবক্র আসি পৌঁছি যাইছন্তি সুরথক সামনারে, আউ সুরথকু কহুছন্তি আরে তোর আমার তো কিছু শত্রু নাহি, তেণু তোতে মারিবা পাই আমার ইচ্ছা নাহি, তা ছড়া তু হচ্ছু মথুরাপুরর ভবিষ্যৎ, এ মথুরা নগরর ভবিষ্যৎ, চৌরাশি কোটি প্রজাঙ্কর তু হচ্ছু রাজা, তেণু কাহিকি বৃথাটারে জীবনটাকু হারিবা পাই আসিছু, কাহিকি তু পুরা সুনাশঙ্কর নন্দন, তু পুরা উগ্রসেনঙ্কর নাতি, তু রহিলে তোর ভাই হংস ডিম্ব আজি প্রাণত্যাগ করিছন্তি, তোর বড় বাপা প্রাণত্যাগ করিছন্তি, তেণু
তেণু এবে কেবল বংশর উত্তরাধিকারী হোছ তুমি তেণু তুমি তুমি কী বিচরা প্রাণ দেব আম হাতে তেণু তুম পাখে আমার শত্রুতা কিছু না তেণু তুমি এ যুদ্ধর বিরতি নিও তুমি চিহ্নি না তুমি যা কথায় পড়ি আজ যুদ্ধ করা আসিছ তুমি তাকে ভালোভাবে চিহ্নি না কন কৌঁচন্তি দন্তবক্র তোর পিতা দেডু তাকু কৃষ্ণ কলা নাশ তা সঙ্গে আসিবা তোর প্রয়োজন কিস তা সঙ্গে আসিবা তোর প্রয়োজন কিস তা সঙ্গে আসিবা তোর প্রয়োজন কিস বাবু তোর পিতা শত্রু এই চক্রপাণি তোতে মরাইব সঙ্গে বিশ্বাসরে আনি তোতে মরাইব সঙ্গে বিশ্বাসরে আনি তোতে মরাইব সঙ্গে বিশ্বাসরে আনি এ কৃষ্ণ বলরাম কথায় পড়ি তু আসিছু যুদ্ধ করিবা পাই চিন্তা কর যে তোর বড় বাপাকু মারিছি যে কি তিনি পুরকু জয় করিবার শক্তি যা পাখরে থিলা তাকু যেতেবেলে তাকু যেতেবেলে বিনাশ করিদেলা সেতেবেলে সেতেবেলে কোন তোর ইচ্ছা নাই যে তু গোটে শত্রুর কথাকু পড়ি কথারে পড়ি আজি বাইয়া হোছু আসিছু আম সহিত যুদ্ধ করিবা পাই তা ছড়া এ হোছি অবিশ্বাসী এ কৃষ্ণ বলরামকু চিহ্নিবা সহজ কথা নুহ এ হোছন্তি অবিশ্বাসী অবিশ্বাস করি তুম ভাই হংস আউ ডিম্বকু ইয়ে বিনাশ করেছি তেণু ইয়া ভরসার ইয়া কথায় পড়ি তুমি আসিছ যুদ্ধ করা জাছ তা গুণ কথা জাছ মু যা কৌছি মন দেই শুণ আউ মো কথা মানি কার্য কর দন্তবক্র আহুরি কন কৌছন্তি যে লোক বংশ নাশ করেছি তো করেছি তোর তা সঙ্গে বিশ্বাস করু কেবল প্রকার কেবল প্রকার তা সঙ্গে বিশ্বাস করু কেবল প্রকার কেবল প্রকার তা সঙ্গে বিশ্বাস করু কেবল প্রকার কেবল প্রকার দন্তবক্র কৌঁচন্তি হে সুরথ ভোজবংশরে একমাত্র উত্তরাধিকারী হোছ তুমি চিন্তা কর যে কৃষ্ণ বুদ্ধিরে পড়ি যে বলরাম বুদ্ধিরে পড়ি তুমি আজ যুদ্ধ করা আসিছ জাছ সে তুম বংশকু বিনাশ করা সে তোম বংশকু বিনাশ করা পণ করেছি তো বংশকু সমূলে ধ্বংস করি তো বংশটা বুড়াই দেব এ ভোজবংশটা বুড়াই দেব তাপরে উগ্রসেন তো বুড়া হয়ে গলা উগ্রসেন মলাপরে সেতবে ভোজবংশ রাজ সিংহাসনরে সে অভিষিক্ত হব জাছ ইয়ে হোছি তার সত্যতা আহরি কন কুমার দন্তবক্র তুমর হতে ভোজবংশ সমূলে সরিব উগ্রসেন বুড়া থাই কি করি পারিব উগ্রসেন বুড়া থাই কি করি পারিব উগ্রসেন বুড়া থাই কি করি পারিব ছড় বিড়া প্রায় তাকু উড়াইন দূরে রামকৃষ্ণ রাজা হেবে মথুরা নগরে রামকৃষ্ণ রাজা হেবে মথুরা নগরে রামকৃষ্ণ রাজা হেবে মথুরা নগরে তেণু যেত উগ্রসেন বুড়া হয়ে যাব তুমি তো এ যুদ্ধের বিনাশ লভিব সেতবে ইয়ে ছণ বিড়া ভাল ফোপাড়ি দেব এ উগ্রসেনকু তাপরে নিজে রামকৃষ্ণ দুইজন এই যে রাজসিংহাসনরে অভিষিক্ত হেবে দন্তবক্র আহরি কন বুঝাইবা চেষ্টা চেষ্টা করছেন আজ্ঞা যে ধর্মরে থাকে যে ন্যায়ের থাকে সে
ସେମାନଙ୍କୁ ଦୁଷ୍ଟ ଲୋକମାନେ ଅନେକ ବୁଦ୍ଧି ଦିଅନ୍ତି। ସଠିକ ମାର୍ଗରେ ଯାଉଥିବ, ଧର୍ମ ରାସ୍ତାରେ ଚାଲୁଥିବ, ତେଣୁ ସେ ଧର୍ମ ରାସ୍ତାରୁ ତାକୁ ଓହରେଇବା ପାଇଁ ଅନେକ ଲୋକ ଚେଷ୍ଟା କରନ୍ତି। ଅନେକ ଲୋକ ଆସିବେ, ନିଜର ବୋଲି କହିବେ, ଆଉ ତାପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ମିଶିଯିବେ, ଆଉ ଧୀରେ 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 ଚେର କାଟିବାକୁ ଆରମ୍ଭ କରିବେ। ତେଣୁ ଏଭଳି ଲୋକଙ୍କର ଏ ସମାଜରେ ଆଜି କମ୍ ନାହିଁ। ଅନେକ ଲୋକ ଅଛନ୍ତି ଯିଏକି ଆମ ଜୀବନରେ ପଶି ଯାଆନ୍ତି, ଆମ ଜୀବନ ଭିତରେ ପଶି ଆମର ସୁଖ ଦୁଃଖର କଥାକୁ ଶୁଣନ୍ତି ଏବଂ ତାପରେ ଆମ ଚେରକୁ କାଟିଦିଅନ୍ତି, ତାପରେ ଚାଲିଯାଆନ୍ତି। ସେତେବେଳେ ଆମେ କେଉଁଠିକାର ହେଇନଥିବା, ଆଉ ଆମେ ଆଉ କେଉଁଠି ବି କାହାର ବି ହେଇପାରିବାନି। ତେଣୁ ଆଜିକାଲିର ସମାଜରେ ଯେମିତି ଥିଲେ ଚାଟୁ କଥାବାଲା, ସେମିତି ଚାଟୁ କଥାବାଲା ଅନେକ ମଧ୍ୟ ଆଗରୁ ମଧ୍ୟ ଥିଲେ, ଯିଏକି ଦନ୍ତବକ୍ର ରାଜା ଯେମିତି ଚାଟୁ କଥା କହି ଆଜି ଭୁଲେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ସୁରଥଙ୍କୁ। କ'ଣ କହୁଛନ୍ତି ସୁରଥକୁ? ଜାଣୁ ଜାଣୁ କେ ମନ୍ତେ ତୁ ହେଲୁ ଜ୍ଞାନ ଧ୍ୱଂସ, ଏହି କୃଷ୍ଣ ସମୂଳରେ ନାସିଲା ତୋ ବଂଶ। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ତ୍ରିମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ତ୍ରିମଧୁସୂଦନ। ଜାଣୁ ଜାଣୁ ତୋ ବଂଶଟାକୁ ଯିଏ ବିନାଶ କରୁଛି, ତୁ ପୁଣି ତାର ସାଥୀ ହେଉଛୁ, ଇଏ ତୋ ପକ୍ଷେ ଲଜ୍ଜାଜନକ କଥା। ଆରେ ସୁରଥ, ଯେତେ ଶୀଘ୍ର ପାରୁଛୁ ଏ କୃଷ୍ଣ କଥାରୁ ଓହରି ଆସେ, ତା ନହେଲେ ତୁ ତ ମରିବୁ, ତୋ ରାଜ୍ୟଟା ଅକାରଣରେ ଚାଲିଯିବ। ଆରେ ତୁ ଯଦି ବର୍ତ୍ତମାନ ଆମ ସହାପକ୍ଷ ହେବୁ, ଆମ ପକ୍ଷରେ କୃଷ୍ଣ ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ କରିବୁ, ତାହେଲେ ଏ ଜରାସନ୍ଧ ହେଉଛନ୍ତି ତୋର ଅଜା, ଏ ଜରାସନ୍ଧ ତତେ ଏ ମଥୁରାର ରାଜସିଂହାସନର ଅଭିଷିକ୍ତ କରେଇବ। ଯେତେବେଳେ ଏ କଥା ବୁଝେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ତାଙ୍କ ମୁଣ୍ଡରୁ କୃଷ୍ଣଙ୍କର ଧାରଣାଟାକୁ କାଢ଼ିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, କୃଷ୍ଣଙ୍କ ପ୍ରତି ଭଲ ପାଇବାଟାକୁ କାଢ଼ିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ସେତେବେଳେ ଯେ କେହି ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯାଇପାରେ? ତେଣୁ ଆଜି ସୁରଥକୁ ମତିଭ୍ରମ କରଉଛନ୍ତି ଦନ୍ତବକ୍ର ରାଜା, କହୁଛନ୍ତି ହେ ସୁରଥ, ଏବେ ତମେ ଜରାସନ୍ଧ ସହିତ ମିଶିଯାଅ, ଆଉ ଜରାସନ୍ଧ ସହିତ ସପକ୍ଷରେ ରହି କୃଷ୍ଣଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ କର, ତାପରେ ଦେଖିବ ଏ ଜରାସନ୍ଧ ନେଇ ତମକୁ ରାଜସିଂହାସନ ଦେବ। ଆଉ ଯଦି ତମେ କୃଷ୍ଣ ସହିତରେ ରହିବ ନା, ତାହେଲେ ଜରାସନ୍ଧର ଏ ଯେଉଁ ସୈନ୍ୟବଳକୁ ଦେଖୁଛ, ଅକଳିତ ସୈନ୍ୟ, ତା ଦ୍ୱାରା ତମେ ନିଶ୍ଚିତ ବିନାଶ ହୋଇଯିବ। ତେଣୁ ବିନାଶକୁ ନ ଡାକି ଏଥର ଆମ ସହିତ ମିଶିଯାଅ। ଆରେ ସୁରଥ, ଇଏ ପା ତମର ଅଜା, ରାଜା ଜରାସନ୍ଧ ହେଉଛନ୍ତି ତୁମର ଅଜା, ତେଣୁ ଅଜା ସହିତ ତମେ ଯୁଦ୍ଧ କରିବ, ଗୋଟେ ସାମାନ୍ୟ ଏ କୃଷ୍ଣ ବଳରାମଙ୍କ ପାଇଁ ଯିଏକି ତମ ବଂଶର ମଧ୍ୟ ନୁହନ୍ତି, କାହିଁକି ତମେ ବାୟା ହେଉଛ? ହେ ସୁରଥ, ଚାଲ ମୁଁ ତମକୁ ନେଇକି ଯିବି ଜରାସନ୍ଧଙ୍କ ପାଖକୁ, ଆଉ ଜରାସନ୍ଧ ତମକୁ ଦେଖିଲେ ବହୁତ ଖୁସି ହେଇଯିବେ। ଚାଲ ଏବେ ଜରାସନ୍ଧ ନିକଟକୁ ଯିବା, ଛାମୁରେ କହିଣ ଦର୍ଶନ କରାଇବା, ଛାମୁରେ କହିଣ ଦର୍ଶନ କରାଇବା, ଛାମୁରେ କହିଣ ଦର୍ଶନ କରାଇବା। ଯେ ତୁମ୍ଭର ବନ୍ଧୁପଣ ଅଛି ସେହି ମତେ, ତୁମ୍ଭଠାରେ କୋପ କରିନାହାନ୍ତି ସେ ଚିତେ, ତୁମ୍ଭଠାରେ କୋପ କରିନାହାନ୍ତି ସେ ଚିତେ, ତୁମ୍ଭଠାରେ କୋପ କରିନାହାନ୍ତି ସେ ଚିତେ। ଯେ ଯାହାର ବୈରୀ ତାହା ଜାଣଇ ସେ ଭଲେ, ତେଣୁ ଯୁଦ୍ଧ ନ କରନ୍ତି ଯାଦବ କତୁଲେ, ତେଣୁ ଯୁଦ୍ଧ ନ କରନ୍ତି ଯାଦବଙ୍କ ତୁଲେ, ତେଣୁ ଯୁଦ୍ଧ ନ କରନ୍ତି ଯାଦବଙ୍କ ତୁଲେ। ତେଣୁ ଆଜି ଦନ୍ତବକ୍ର କହୁଛନ୍ତି ହେ ସୁରଥ, ତମକୁ ଏବେ ନେଇକି ଯିବି ଜରାସନ୍ଧଙ୍କ ପାଖକୁ, ଆଉ ଜରାସନ୍ଧ ତୁମକୁ ଦେଖିଲେ ଅନେକ ଖୁସି ହେଇଯିବେ, କାରଣ ତୁମେ ହେଉଛ ଭୋଜବଂଶୀୟ ରାଜା, ତେଣୁ ଭୋଜବଂଶର ରାଜା ହେଉଛ ତମେ, ତେଣୁ ଆଉ କିଛି କଥା ନ ବିଚାରି ଚାଲ ଜରାସନ୍ଧଙ୍କ ନିକଟକୁ ଯିବା, ଆଉ ଜରାସନ୍ଧଙ୍କ ନିକଟରେ ରହି ତାଙ୍କ ପାଖରେ ଶରଣ ପଶିବା,
ଆଉ ଜରାସନ୍ଧ ତୁମକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ରାଜ ସିଂହାସନ ଦେବେ, ଏ ମଥୁରା କଟକରେ ରାଜା କରେଇବେ। କୃଷ୍ଣ ଆମ ବନ୍ଧୁ ନୁହେଁ ନୁହେଁ ସହଦର, ତା ସଙ୍ଗେ ପିରତି ନୁହେଁ ଉଚିତ ବ୍ୟବହାର, ତା ସଙ୍ଗେ ପିରତି ନୁହେଁ ଉଚିତ ବ୍ୟବହାର, ତା ସଙ୍ଗେ ପିରତି ନୁହେଁ ଉଚିତ ବ୍ୟବହାର। ଗୌଡ଼ ବାଉଡ଼ ଯେ ହାଉଡ଼ ମୁଢ଼ମତୀ, ନୀତି ନାମ ବଇ ଯେ ତାର କିସ ଜାତି, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ତେଣୁ ସୁରତ କହୁଛନ୍ତି, ଦେଖେ ବାବା, ଏ କୃଷ୍ଣ ଆମର ବନ୍ଧୁ ନୁହଁ, ଏ କୃଷ୍ଣ ଆମର ବାନ୍ଧବ ନୁହଁ, ଏ କୃଷ୍ଣ ଆମ ବଂଶଜ ନୁହଁ। ତେଣୁ ଯିଏ ଏକ ଅନ୍ୟ ବଂଶରୁ ଆସି ସେ ଗୋଟେ ଗୋପାଳ ଜାତି ଯେଉଁ ନନ୍ଦ ଗୃହରେ ବଢ଼ି ଯିଏ ମଥୁରାପୁରକୁ ଧ୍ୱଂସ କରିବାକୁ ଆସିଛି, ଏ ଭୋଜବଂଶକୁ ବିନାଶ କରିବାକୁ ଆସିଛି, ତମେ ତାର ସପକ୍ଷ ହେଉଛ, ଜାଣିଛ ସେ କେତେ ବଡ଼ ମହାପାପୀ, ଏ ଗୋହତ୍ୟା କରିଛି, ଗୋହତ୍ୟା ପାପରେ ଭାଗି ଅଛି, କାଦମ୍ବରୀ ରସକୁ ପାନ କରିଛି, ଏ ଗୋପପୁରରେ ଯେତେ ନରନାରୀ ଥିଲେ ସେମାନଙ୍କୁ ଆଣି ଏ ବଣ ଭିତରେ ବୁଲେଇଛି, ଆଉ ଗୋପ ନାରୀମାନଙ୍କ ସହିତ କ୍ରୀଡ଼ା କରିଛି। ତେଣୁ ଆଠାରୁ ଗୋଟେ ନୀଲଜ, ଆଠାରୁ ଗୋଟିଏ ନୀଲଜ କେହି ନାହାନ୍ତି, ଯିଏକି ପୁଣି ଆସିଛି ଏ ମଥୁରାପୁରକୁ, ଏ ମଥୁରାପୁରର ରାଜ ସିଂହାସନକୁ ଅକ୍ତିଆର କରିବା ପାଇଁ, ଏ ମଥୁରାର ରାଜ ସିଂହାସନରେ ବସିବା ପାଇଁ ଆସିଛି, ଯାହାକି ତୁମ ବଂଶଜମାନଙ୍କୁ ବିନାଶ କରିସାରିଲାଣି। ପ୍ରଥମେ କଂସକୁ ମାରିଲା, ଦ୍ୱିତୀୟରେ କଂସର ପୁତ୍ର ହଂସ ଡିମ୍ବକୁ ମାରିଲା, ଏବେ ଏବେ ତୁମକୁ ମାରିବାକୁ ଆସିଛି। ତୁମେ ଯୁଦ୍ଧରେ ମରିଗଲା ପରେ ତାପରେ ଇଏ ଛଣବିଡ଼ା ଭଳି ଏ ଉଗ୍ରସେନକୁ ଫୋପାଡ଼ି ଦେବ, ତାପରେ ମଥୁରା ରାଜ ସିଂହାସନରେ ଅଭିଷିକ୍ତ ହେବ। ତମେ କ'ଣ ଚାହୁଁଛ, ତମେ କ'ଣ ଚାହୁଁଛ ୟା ସପକ୍ଷରେ ତମେ ରହିବ? ଏବେ ବି ସୁଦ୍ଧା କ'ଣ ତମେ ଚାହୁଁଛ ୟା ସପକ୍ଷରେ ରହିବ? ଏତେ ପ୍ରାଞ୍ଜଳ ଭାବରେ ବୁଝେଇ ଦେଉଛନ୍ତି ସୁରଥକୁ, ସୁରଥଙ୍କର ମତି ଭ୍ରମ ହେଇଯାଉଛି, କେଉଁଟାକୁ ଗ୍ରହଣ କରିବେ। ସୁରଥ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ଏ ଦନ୍ତବକ୍ର ଯାହା କହୁଛି ତା ଠିକ୍ କହୁଛି, ନା ମୁଁ ଯାହା ଭାବୁଛି ତା ଠିକ୍ ଭାବୁଛି। ତେଣୁ କ'ଣ କରିବେ କ'ଣ ନ କରିବେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଆଜି ସୁରଥ। ତେଣୁ ଆଜି ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ସୁରଥ, ମୁଁ କ'ଣ କରିବି, ଦନ୍ତବକ୍ର ରାଜା ମୋତେ ଆଜି ମୋର ବଂଶଜ ବିଷୟରେ ବୁଝେଇ ଦେଉଛି, ଯେ ବଂଶରେ କେବଳ ତମେ ଏକମାତ୍ର ଅଛ, ଏ ଭୋଜ ବଂଶରେ ଉତ୍ତରାଧିକାରୀ। ଯଦି ତମେ ଚାଲିଯିବ ତାହେଲେ ଏ ଭୋଜବଂଶଟା ଧ୍ୱଂସ ହୋଇଯିବ, ନା ଏ ଭୋଜବଂଶର ନାମ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଲିଭିଯିବ। ତେଣୁ ତମେ କ'ଣ ଚାହୁଁଛ, ଜରାସନ୍ଧ ସହିତ ଯାଇ ସାମିଲ ହେବ, ନା ଏ କୃଷ୍ଣ କଥାରେ ପଡ଼ି ନିଜ ଜୀବନକୁ ହରେଇବ? ଏ କଥା ଆଜି ଦନ୍ତବକ୍ର ରାଜା ଯେତେବେଳେ କହିଦେଉଛନ୍ତି ସୁରଥକୁ, ସେତେବେଳେ ଆଉ କ'ଣ କହୁଛନ୍ତି ଦନ୍ତବକ୍ର, କାଦମ୍ବରୀ ପାନ କରି ଗୋରୁ ହତ୍ୟା କଲା, ରଖୁଆଳ ହୋଇବନି ବସା ଚରାଇଲା, ରଖୁଆଳ ହୋଇବ ବସା ଚରାଇଲା, ରଖୁଆଳ ହୋଇବ ବସା ଚରାଇଲା, ମାଉସୀ ପିଉସୀ ଖୁଡ଼ି ମାଇଆଦି କରି ପରନାରୀ ହରିଲା ସେ ପାପ କୁନ ଡରି, ପରନାରୀ ହରିଲା ସେ ପାପ କୁନ ଡରି, ପରନାରୀ ହରିଲା ସେ ପାପ
ডরি। আরে যাহাকু তু ভগবান বলি কহুছু সে ভগবান ভগবান কিছি নুহ, জানিছু ইয়ে কাদম্বরী রস পান করে বনরে যাই কাদম্বরী রস পান করে, যে কাদম্বরী রসক পান কলে মতুয়ালা হয়ে যাতে, আতবে মানিষ মতুয়ালা হয়ে যায় সেতবে কণ করে না সেতবে তাকে কিছু জনা পড়ে না, বাল হত্যা স্ত্রী হত্যা গো হত্যা ব্রহ্ম হত্যা কেতে কেতে পাপ কেতে কেতে পাপ করে কণ পাই না, যেতবে কাদম্বরী রসক পান করে সেতবে তার দুষ্ট শক্তি মানে জাগ্রত হয়ে যাতে, যা কি আজি যে কাদম্বরী রসক আমি আম ভাষার আমি কুচি মদ বলে কুচি, যে মানে নিশাগ্রস্ত হয়ে যাতে নিশাকু গ্রহণ করতে মদ পিঁতি সেতবে তাঁতরে হিতাহিত জ্ঞান সব ভুলে যাতে, সেতবে কোটা ভুল কোটা ঠিক সেতবে কিছু বুঝিপারতি, সেতবে অহংকার আসে গর্ব আসে, তেণু ধন গর্ব অহংকার আসিলা পরে সেতবে কে কিছু মানতি, তেণু কণ করতে না পাপ করতে, নিজ পরিবার কু পাপ পঙ্করে পকাই সে খুশি হওয়া চাহান্তি, তেণু আজ সেই কথা কুমার সে কৃষ্ণ কাদম্বরী রস পান করে গো হত্যা কলা ষণ্ডাসুর বদ্ধ কলা, তেণু গো হত্যা পাপরে ভাগি হেলা, আউরি কেতে কথা খুড়ি মাউসী জেঠেই ইমাই এসব জ্ঞান তা পাখে কিছু নাই, কাহাকু কেমিতি সম্মান দিওন্তি সেই কথা সে জানিনি, আহুরি আহুরি অনেক কথা আছি কণ কুমার আজি সে অনেক কথা ভিতর কণ কণ সব বুঝাও সুরতকু দন্তবক্র সুন্দর কথা জাণিবা পরবর্তী অধ্যায়ে, আজ তো সময় ইশারা দেলা তেমন বাণীকে বিরাম দেওয়া টিকি প্রভুঙ্কর নাম সংকীর্তন করে আজর কার্যক্রম সমাপ্ত করা, ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, 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 ভজ গোবিন্দ ভজ ভজ গোপাল ভজ, ভজ গোবিন্দ ভজ ভজ গোপাল ভজ, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, ভজ গোবিন্দ গোপাল ভজ ভজ রে, ভজ গোবিন্দ গোপাল।